স্বপ্ন দেখা যতটাই সহজ, বাস্তবে রূপ দেওয়া ঠিক ততটাই কঠিন। স্বপ্ন তাদেরই সার্থক হয় যারা তাদের স্বপ্নের জন্য সর্বস্ব হারানোর ভয়কেও জয় করতে পারে। আজ আমাদের হার না মানা হার সিরিজে আমরা কথা বলবো এমন একজন অভিনেতা তথা প্রকৃত মানুষের, যিনি একরকম বিখ্যাত হয়ে উঠেছিলেন তার কালীন ভাইয়া বা সুলতান চরিত্রটির জন্য এবং পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন মানুষের মনে। ঠিকই ধরেছেন, আমরা আজকে কথা বলবো পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে। কোনো রকম সিনেমার ব্যাকগ্রাউন্ড না থাকা, প্রতিষ্ঠিত বাবা মায়ের পরিচয় না থাকা, এমনকি মেট্রো শহরের বাসিন্দা না হওয়া, এর কোনোটাই যে সাফল্যের পথে কোনো রকম প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী। আজ আমাদের হার না মানা হার সিরিজে তার গল্পই থাকবে, তার সফলতাকে ছিনিয়ে নেওয়ার গল্প থাকবে, জীবনের সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে কেবলমাত্র ভালোবাসা এবং নিষ্ঠার সাথে কাজকে ভালোবেসে সাফল্যকে কি করে নিজের হাতের মুঠিতে বন্ধ করতে হয়, আজকে সে কথাই আপনাদের বলবো। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। 1976 সালের 28 সেপ্টেম্বর বিহারের গোপালগঞ্জ গ্রামে বেনারস ত্রিপাঠীর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পেশায় তার বাবা ছিলেন চাষি এবং একাধারে পূজারি। চার ভাই বোনের সঙ্গে বড় হয়ে ওঠা পঙ্কজের দূর অবধি বলিউডের সাথে কোনো রকম কোনো যোগাযোগই ছিল না, কিন্তু অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ছিল গ্রামে থাকাকালীনই। বাবাকে কৃষিকাজে সাহায্য করার পাশাপাশি তিনি গ্রামের নাটকে অভিনয় করতেন। প্রত্যন্ত গ্রামের নাটক কিন্তু শহরের নাটকের থেকে অনেকাংশেই আলাদা। সেই নাটকগুলিতে যেমন কোনো আভিজাত্য বা সৌখিনতা নেই, তেমনি ছিল না কোনো উন্নত মানের বিষয়বস্তু। রুচিবোধের ধারক বা বাহক ছিল না সেই নাটকগুলি, বরং সেটি ছিল সামগ্রিক আনন্দদানের মূল বিষয়। এই সব নাটকে পুরুষ এবং স্ত্রী এই দুটো চরিত্রই যে কোনো পুরুষ করে থাকতেন। সেখানে পঙ্কজ বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীর চরিত্রে অভিনয় করতেন। এক সময় উচ্চ শিক্ষা এবং জীবিকা নির্বাহের জন্য তিনি পাড়ি দেন পাটনায়, তার গ্রামের পরিবেশ ছেড়ে, এবং ভর্তি হন IHM অর্থাৎ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে। সেখানে একাধারে চলে তার ম্যানেজমেন্টে শিক্ষা এবং অর্থের জন্য কাজ করতে থাকেন হোটেলে। এই সময় রাজনীতির সঙ্গেও তিনি অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, এর সাথে অভিনয়ও করতেন নাটকের দলে। অভিনয়কে এতটাই ভালোবেসে ফেলেছিলেন তিনি যে বুঝতে পেরেছিলেন অভিনয় ছাড়া তার পক্ষে আর কোনো কিছু করাই সম্ভব না। এই সময় তিনি যে হোটেলে কর্মরত ছিলেন সেখানে শুটিংয়ের জন্য আসেন মনোজ বাজপেয়ী। পঙ্কজ যেন অভিনয়ের ভগবানকে হাতে পেলেন, তার ফেলে যাওয়া চটি তিনি রেখে দিলেন নিজের কাছে এবং জানা যায় আজও তা পরম যত্নে তার কাছে রয়ে গেছে। একথা এখান থেকেই স্পষ্ট হয়ে আসে যে খ্যাতির লোভে নয়, অভিনয় করার লোভে এবং অভিনয়কে ভালোবেসে কিন্তু তারই পেশায় আসা। নাটক করতে গিয়ে তিনি একথা বুঝতে পারলেন যে বড় শহরে গিয়ে না পড়লে তার অভিনেতা হওয়ার স্বপ্ন কোনোদিনও বাস্তব হবে না, তাই তিনি পাড়ি দিলেন দিল্লির NSD-র উদ্দেশ্যে। নিজের অভিনয় দক্ষতার জন্য তিনি প্রথম চেষ্টাতেই সুযোগও পেয়ে গেলেন সেখানে। 2004 সালে NSD থেকে পাশ করার পরে সেই বছরই তিনি পাড়ি দেন তার স্বপ্ননগর মুম্বাইতে। 2004 সালে পঙ্কজের জীবনের প্রচুর ঘটনা ঘটে, একরকম ঘটনাবহুল বছরই বলা যায় সেই বছরকে। সে বছরই তিনি বিয়ের পিঁড়িতে বসেন মৃদুলার সাথে। বিয়ের পর দায়িত্ব বাড়ে, কিন্তু কথায় আছে না যে কোনো সফল পুরুষের পেছনেই একজন নারীর হাত থাকে, ঠিক তেমনভাবে মৃদুলা পঙ্কজের পাশে ছিলেন। তিনি কোনোদিন পঙ্কজকে অভিনয়ের মতো ঝুঁকিযুক্ত পেশা থেকে সরে আসতে বলেননি, বরং উল্টে নিজের সংসার এবং আর্থিক সচ্ছলতার জন্য মুম্বাইয়ের গোরেগাঁওতে বাচ্চাদের পড়ানোর কাজ শুরু করেন। তার প্রথম কাজ শুরু হয় টাটা টিয়ের একটি ছোট বিজ্ঞাপন দিয়ে। 2004 সালে প্রথম চলচ্চিত্র অভিনয় ছিল রান বলে একটি ছায়াছবিতে, কিন্তু দুঃখের বিষয় এর জন্য পঙ্কজ কোনো ক্রেডিটই পাননি। এরপর একটি কান্নাড়া সিনেমা
চিগুরিদা কানাসুতে একটি ছাত্রের চরিত্রে অভিনয় করেন তিনি, কিন্তু সফলতা বা অভিনেতা হিসেবে নিজের পায়ে তলায় ঠিক তিনি শক্ত মাটি তৈরি করতে পারছিলেন না। সংসার চালানোর জন্য তিনি কিছুটা বাধ্য হয়ে ছোট পর্দায় ছোট ছোট চরিত্রে অভিনয় করার কাজ নেন। 2010 সালে স্টার প্লাসে গুলাল ধারাবাহিকে তাকে আমরা একটি বড় চরিত্রে দেখতে পাই। গুলালে তার অভিনয় দেখে কাস্টিং ডিরেক্টর তাকে অনুরাগ কাশ্যপের কাছে পাঠান, যিনি সেই মুহূর্তে গ্যাংস অফ ওয়াসিপুরের জন্য নতুন মুখ খুঁজছিলেন। 8 ঘন্টা ধরে চলে ম্যারাথন অডিশন। শেষ অবধি পঙ্কজ ছিনিয়ে নেন সুলতানের চরিত্রটি, যা তার নিজস্ব স্বভাবের একদম বিপরীত ছিল। এক কসাই খুনির চরিত্রকে কি অদ্ভুতভাবে তিনি জীবন্ত করে তুলেছিলেন পর্দায়। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2004 থেকে 2010 তিনি যেন ছুঁয়েছিলেন সফলতাকে, পেয়েছিলেন যোগ্য অভিনেতার সম্মান। এরপর একের পর এক চলচ্চিত্র, যেরকম ফখরের মানঝি, দ্য মাউন্টেন ম্যান, নিউটন, স্ত্রী, বরেলি কে বরফি এবং আরো অনেক চলচ্চিত্রে তিনি তার শিল্প নিদর্শনের ছাপ রাখেন। অগ্নিপথ, ওমকারা চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকদের মনে জায়গা তৈরি করতে থাকেন। দর্শকরা প্রেক্ষাগৃহে তার অভিনয় দেখার জন্য আসতে থাকেন। 2017 সালে তার মুক্তিপ্রাপ্ত নিউটন ছায়াছবিটির জন্য তিনি পান ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং তার মুকুটে একটি নতুন পালক যোগ হয়। এরপর থেকে তিনি ধাপে ধাপে ওপরে উঠতে থাকেন এবং ক্রমাগত তার সাফল্যকে তিনি একের পর এক ছুঁতে থাকেন। 2018 সালে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত সেক্রেট গেমস এবং মির্জাপুরে পঙ্কজ ত্রিপাঠি দর্শকদের মন জয় করে নেয়। ঘরে ঘরে কালীন ভাইয়া নামটি মানুষের মনে জায়গা করে নেয়। ভিলেন হয়েও হিরোর থেকে অনেক বেশি চর্চিত হয়ে ওঠেন তিনি। এখানেই ছিল তার শৈল্পিক প্রতিভার জয়। আজ এত নাম, অর্থ, প্রতিপত্তি, এরপরেও কিন্তু পঙ্কজ এখনও মাটির মানুষ। তাকে হাত বাড়ালেই ছোঁয়া যায়। ছুটিতে তিনি বাকি সেলিব্রিটিদের মতো বিদেশে বেড়াতে যান না, যান তার দেশের বাড়ি। সেখানে আগের মতোই নিজে রান্না করেন, সকলের সাথে বসে আনন্দ করে খান এবং নিজের শিকড়, নিজের প্রতিপত্তি, নিজের অবস্থান নিয়ে তিনি গর্বিত বোধ করেন। কেন তিনি মনে করেন তার হার না মানা হার এই মানসিকতা তৈরির ভূমিক্ষেত্র হচ্ছে তার এই গ্রাম। জীবনের সমস্ত নেতিবাচক দিককে অগ্রাহ্য করলে আপনি খুঁজে পাবেন সফলতার চাবিকাঠি। আমাদের হার না মানা হার সিরিজে যাদের কথা আমরা প্রতিনিয়ত তুলে ধরি, তাদের জীবনীকে, তাদের লড়াইকে এবং তাদের দৃঢ় মানসিকতাকে দেখলে আপনি বুঝবেন যে তারা আজ কেন এবং কতটা সফল, তার কারণ কি। এরম মানুষজনই আমাদের জীবনে ভরসা যোগায়। পৃথিবীতে যে কোনো কিছু আশ্চর্য বলে হয় না এবং অসাধ্য বলে যে কিছু নেই, সেটাই বারবার এনারা প্রমাণ করেছেন। অবক্ষয়ের মাঝেও যা থেকে যায় অবিনশ্বর হয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।